আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ রুদিন্দা ইমান্দার পরহেজগার মোত্তাকে মমিন মুসলমান ভাই ও বোনেরা বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম এক ব্যক্তিকে মসজিদের মাঝে নামাজ পড়তে দেখলেন বিশ্বনবী তাকে নামাজের মাঝে একটা দোয়া পড়তে শুনলেন যে দোয়াটি তিনি নামাজে আত্তাহিয়াতু এবং দুরুশরীফের পরে সালাম ফিরানোর আগে পাঠ করেছিলেন বিশ্বনবী তার নামাজ শেষে তাকে বললেন তুমি কি পড়লে নামাজের মধ্যে তখন ওই সাহাবি বলল ওই লোকটি বলল ইয়ারাসুল্লাহ আমি তো এটা পড়লাম বিশ্বনবী তার এই কথা শুনে বললেন আল্লাহর কসম বিশ্বনবী বললেন আল্লাহর কসম নবীজি তাকে বললেন আল্লাহর কসম তুমি যে দোয়াটি পাঠ করেছো এই দোয়াটি পাঠ করে কেউ কোনো কিছু আল্লাহর কাছে প্রার্থনা করলে সেই প্রার্থনা আল্লাহ বিফলে দেন না সেটা আল্লাহ তালা অবশ্যই কবুল করেন যে যে দোয়া করুক না কেন সেটা আল্লাহ তালা কবুল করে নেবেন যদি এই দোয়াটি পাঠ করার পর কোনো কিছু বান্দা আল্লাহর কাছে চায় অর্থাৎ আপনি যদি এই দোয়াটি একবার পাঠ করতে পারেন এবং তারপর আপনার মনের আশা বা টাকা পয়সার কথা বা চাকরির কথা বা বিবাহসাদের কথা যে কথাই বলেন না কেন সেটা আল্লাহ তালা কবুল করে নেবেন গ্রহণ করে নেবেন অ্যাকসেপ্ট করে নেবেন আপনাকে আল্লাহ তালা বিফলে হাত ফিরিয়ে দিবেন না আপনার হাত দুখানা খালি হাতে ফিরিয়ে দিবেন না তো দর্শক যে দোয়াটি পাঠ করলে বা ওই সাহাবে যে দোয়াটি নামাজের মধ্যে পড়েছিলেন সেই দোয়াটির নাম হচ্ছে ইসমে আজম ইসমে আজম সম্পর্কে হয়তো আমরা কম বেশি সকলেই জানি বা আমল করে থাকি ইসমে আজম হচ্ছে এরকম ইন্নি আস আলুকা বিআনাল হামদা লা ইলাহা ইল্লা আন্তা ওয়াহদাকা লা শারিকা লাকা আল নানু ইয়া বাদি আস ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরামি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এটি হচ্ছে ইসম আজম এই দোয়াটি বুখারি শরীফের মাঝে রয়েছে এই দোয়াটির বেলায় নবীজি নিজেই আল্লাহর কসম করে বলেছেন এই দোয়াটি একবার পাঠ করে বান্দা যা চাইবে আল্লাহ তালাকে বান্দা তাই দান করে দিবেন বান্দাকে আল্লাহ তালা সব কিছু দান করে দিবেন এই দোয়াটি পাঠ করে দোয়া করলে দোয়াটির অর্থ হচ্ছে এরকম আয় আল্লাহ হে আমার পালন কর্তা হে আমার পালন কর্তা হে আমার রিজিক দাতা আমি আপনার কাছে প্রার্থনা করি কারণ সকল প্রশংসা আপনার কেবলমাত্র আপনি ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই আপনার কোনো শরিক নেই আপনি সীমাহীন অনুগ্রহকারী হে আসমান সমূহ ও জমিনের অভিনব স্রষ্টা হে মহিমাময় ও মহানুভব হে চিরঞ্জীব হে চিরস্থায়ী সর্বসত্তার ধারক দর্শক এই দোয়াটি পাঠ করবেন বিশেষ করে নামাজের পরে নামাজের মধ্যে নামাজের সালাম ফিরানোর আগে আত্মীয়ত দুরুস্বরে এবং দোয়া মাসুরার পরে এই দোয়াটি চতুর্থ নাম্বারে পাঠ করে ডানে বামে সালাম ফিরিয়ে দিবেন এবং মনে মনে নিয়ত রাখবেন যে আশাটা বা যে চাওয়াটা বা যে দোয়াটা বা যে প্রার্থনাটা আল্লাহর কাছ থেকে এই দোয়াটি পাঠ করার মাধ্যমে কবুল করাতে চান সেটা এই দোয়াটি পাঠ করার সময় মনে মনে নিয়ত করবেন মনে মনে স্মরণ রাখবেন ইনশাআল্লাহ তাহলে আল্লাহ তালা আপনার সেই আশা বা আপনার সেই চাওয়া আল্লাহ তালা কবুল করবেন পূরণ করে দেবেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই দোয়াটি পাঠ করার তৌফিক দান করুন আমাদের চাওয়া আমাদের পাওয়াগুলো আল্লাহর দরবার থেকে পূরণ করার জন্য কবুল করার জন্য